আসসালামু আলাইকুম প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ রিয়েল অ্যানালাইসিস। তো অনার্স তৃতীয় বর্ষ রিয়েল অ্যানালাইসিসের রোলের উপপাদ্য বিষয়ক একটি ম্যাথ সমাধান করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো আমাদের আজকে আলোচনা বিষয় হলো রিয়েল অ্যানালাইসিস রুলের উপপাদ্য বিষয়ক প্রবলেম বা সমস্যা। এটি চ্যাপ্টার 6 থেকে একটি ম্যাথ সমাধান করব। তো রুলের উপপাদ্য বিষয়ক প্রবলেম সমস্যা করার ক্ষেত্রে সমস্যা সমাধান করার জন্য প্রথমত আমাদেরকে জানতে হবে রুলের উপপাদ্যটা কি। তো প্রথমত আমরা রুলের উপপাদ্যটা জেনে নিই কি রুলের উপপাদ্যটা কাকে বলে। তো রুলে যদি রুলের উপপাদ্য যদি এ বি ডোমেন সহ একটি ফাংশন এফ অফ এক্স, এক নম্বর শর্ত হইতেছে এ বি বদ্ধ ব্যবহৃত অবিচ্ছিন্ন, দুই নম্বর শর্ত হইতেছে এ বি খোলা ব্যবহৃত অন্তরীকরণযোগ্য, এবং তিন নম্বর শর্ত এফ অফ ইকুয়াল টু এফ বি হয়, তবে এমন একটি বিন্দু সি বিলংস টু এ বি বিদ্যমান থাকবে যেন এফ অফ প্রাইম সি ইকুয়াল জিরো হয়। তো রুলের উপপাদ্যটা এ ম্যাটার সমাধান করার জন্য আমাদের রুলের উপপাদ্যটা প্রয়োজন হবে, যেহেতু আমরা ম্যাটটা কি রুলের উপপাদ্য সাহায্যে সমাধান করব। তো ম্যাটটা কি আমরা দেখে নিই। প্রথমত জিরো টু এটা মূলত একটি বদ্ধ ব্যবধিতি, ব্যবধিতে এফ অফ এক্স ইকুয়াল ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু টু পাওয়ার টু বাই থ্রি। ফাংশনের ক্ষেত্রে রুলের উপপাদ্যের সততা যাচাই করো। তো এই ম্যাটটি সমাধান করব। তো প্রথমত আমরা কি বলছি, এফ অফ প্রাইম সি, এফ অফ প্রাইম সি ইকুয়াল টু জিরো হবে। রুলের উপপাদ্য শর্তটা হচ্ছে এফ অফ প্রাইম সি ইকুয়াল টু জিরো হবে কখন, প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত যদি সত্য হয় তাহলে এফ অফ প্রাইম সি ইকুয়াল টু জিরো হবে। এখন প্রথমত আমরা এফ অফ প্রাইম সি, এখন এফ অফ এক্স ইকুয়াল আছে কি ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান টু দি ফোর টু বাই থ্রি। তাই প্রথমত আমরা কি সমাধান দেওয়া আছে, আমরা কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান টু দি ফোর টু বাই থ্রি। এখন দেখো আমাদের কি কি বলছি, এফ অফ প্রাইম সি নির্ণয় করতে হবে। তো এই এক্সটারে যদি আমরা সি ধরি, এক্সটারে সি ধরলে এফ অফ প্রাইম এক্স আমাদের কি নির্ণয় করতে হবে, এফ অফ প্রাইম এক্স। তো এফ অফ প্রাইম এক্স ইকুয়াল, এফ অফ প্রাইম বলতে বোঝাচ্ছে এই অংশটাকারে ডান সাইডের যে অংশটুকু আছে সম্পূর্ণটার একবার অন্তরীকরণ। তো ওয়ানের অন্তরীকরণ হচ্ছে শূন্য। আমরা জানি কি এক্স টু দি ফোর এন এর সূত্র হচ্ছে এন এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান। তো এন এক্স টু দি ফোর এন এন মাইনাস ওয়ান হলে টু বাই থ্রি এক্স মাইনাস ওয়ান টু বাই থ্রি মাইনাস ওয়ান। এখন দেখো মাইনাস টু বাই থ্রি এক্স মাইনাস ওয়ান, আমরা যদি এটুটা লসাগু নেই, থ্রি 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 চলে গেলে থাকতেছে টু মাইনাস থ্রি। তো টু মাইনাস থ্রি সমান সমান মাইনাস ওয়ান বাই থ্রি। তো মাইনাস টু বাই থ্রি এক্স মাইনাস ওয়ান টু দি ফোর মাইনাস ওয়ান বাই থ্রি। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, উপরে আছে টু নিচে আছে থ্রি এক্স মাইনাস ওয়ান টু দি ফোর ওয়ান বাই থ্রি। এখন আমরা যদি এই অংশটু করে নিচে চল নিয়ে যাই তাহলে মাইনাস টু নিচে হইতেছে থ্রি এক্স মাইনাস টু দি ফোর ওয়ান বাই থ্রি, যেহেতু মাইনাসটা নিচে চলেছে তাই প্লাস হয়ে গেছে। এখন আমাদের কি নির্ণয় করছি, দেখো এফ অফ প্রাইম এক্স, এফ অফ প্রাইম এক্স। এখন আমরা এক্সটা যদি সি ধরি তাহলে এখন এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দু হলে, এখন এক্স ইকুয়াল টু ওয়ান হলে, এখন দেখো এক্স এর মানটা ওয়ান কীভাবে এসেছে। তো প্রশ্নে বলা হয়েছিল জিরো টু ব্যবধিতে, তো জিরো এবং টু ব্যবধি। এখানে দেখো জিরো টু, জিরো ওয়ান টু, এখানে বোঝানো হচ্ছে কিন্তু জিরো ওয়ান টু তিনটা উপাদান বোঝানো হচ্ছে জিরো থেকে টু পর্যন্ত। এখন দেখো আমরা যদি ওয়ান ব্যবধিটা নিই তাহলে এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এফ অফ প্রাইম ওয়ান, এক্স এর মান যদি আমরা এখানে ওয়ান ধরি তাহলে এই এফ অফ প্রাইম এক্স আমরা কি পাইছি, এই অংশটুকু। তা আমরা মাইনাস টু থ্রি এক্স এর মান আমরা কি ওয়ান, এই ওয়ান টু দি ফোর ওয়ান বাই থ্রি, মাইনাস উপরে আছে টু থ্রি ইন্টু ওয়ান থেকে ওয়ান বিয়োগ গেলে শূন্য। তাহলে এটার যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি পাই, ইনফিনিটি। কিন্তু আমাদের প্রশ্নে কি বলা ছিল যে এফ অফ রুলের উপপাদ্যর ক্ষেত্রে আমরা কি জানি, তবে এমন একটি তিনটা শর্ত যদি থাকে তবে এমন একটি সি বিলংস টু এ বি বিদ্যমান থাকবে যেন এফ অফ প্রাইম সি ইকুয়াল টু জিরো হয়। এখানে জিরো হতে হবে কিন্তু এখানে আমরা কি পাইছি, ইনফিনিটি।
এখানে দেখো আমরা কি পাইছি ইনফিনিটি যা বিদ্যমান নয় এখানে তাহলে আমরা লিখতে পারি এখানে x = 1 বিন্দুতে f'x বিদ্যমান নয় যেহেতু এটা ইনফিনিটি শূন্য হয়নি তাই এটি কি বিদ্যমান নয় তাহলে আমরা লিখতে পারি x = 1 বিন্দুতে f'x বিদ্যমান নয় কিন্তু 1 belongs to 0 to অর্থাৎ 1 belongs to 0 to কোথা থেকে এসেছে এখন দেখো আমরা রোলের উপপাদ্যের ক্ষেত্রে কি পড়ছি শেষের লাইনটা তবে এমন একটি বিন্দু c belongs to ab বিদ্যমান তে ab ab বলতে কি 0 এবং 2 বোঝাচ্ছে 0 এবং 2 আর সিটা কি আমরা জানি এই সিটা আমরা কি ধরে নিছি সির মান প্রথম আমরা x x এর মান c ধরেছিলাম এবং x এর মান এখন কি ধরেছি 1 এটা 1 দ্বারা যেহেতু করছে তাই সির মান হচ্ছে 1 f prime c c মানে হচ্ছে 1 তাহলে এখানে কি হচ্ছে 1 তাহলে আমরা লিখতে পারি 1 belongs to 0 to এই যে এখানে কিন্তু 1 belongs to 0 to অর্থাৎ প্রথমে দেখো আমরা রোলের উপপাদ্যের ক্ষেত্রে কি পড়ছি এটা হচ্ছে বদ্ধ ব্যবধি থার্ড ব্যাগের যেটা এটা হচ্ছে বদ্ধ ব্যবধি ফার্স্ট ব্যাগের যেটা এটা হচ্ছে খোলা ব্যবধি এখন এত অর্থাৎ খোলা ব্যবধি 0 টু এর প্রত্যেক বিন্দুতে f অফ প্রাইম x বিদ্যমান নাই আমরা কি নির্ণয় করছি 0 টু ব্যবধিতে 0 টু বদ্ধ ব্যবধিতে কিন্তু আমরা জানি কি যদি অবিচ্ছিন্ন না হয় তাহলে ওই বিন্দুতে কি অন্তরীকরণযোগ্য না যেহেতু এত আমরা অবিচ্ছিন্ন এই যে এবি বদ্ধ ব্যবধিতে কি পাইছি আমরা বিদ্যমান নয় পাইছি তাহলে আমরা এটার ক্ষেত্রেও কি আমরা এবি খোলা ব্যবধির ক্ষেত্রে অন্তরীকরণযোগ্য নয় এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি বদ্ধ ব্যবধি কি বিদ্যমান নয় এটার ক্ষেত্রেও যেহেতু আমরা বিদ্যমান নয় তাহলে আমরা লিখতে পারি 1 belongs to 0 to অর্থাৎ খোলা ব্যবধি 0 to এর প্রত্যেক বিন্দুতে f of prime x বিদ্যমান নয় যেহেতু উভয় ক্ষেত্রে বিদ্যমান নয় তাহলে আমরা যে থার্ড যে কোশ্চেনটা আছে f of p equal f of b উপরের দুটা শর্তে আমরা কি মিথ্যা প্রমাণিত হচ্ছে আমাদের কি বলছে রোলের উপপাদ্যের ক্ষেত্রে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত তিনটা শর্ত কি আমাদেরকে সত্য প্রমাণিত হইতে হবে তাহলে f of prime c equal to 0 হবে এখন দেখো আমরা প্রথম দুটাই কি মিথ্যা প্রমাণিত হয়েছে তাহলে আমরা তৃতীয়টা নির্ণয় করার প্রয়োজন নেই তাহলে আমরা লিখতে পারি অতএব প্রদত্ত ফাংশন 0 টু ব্যবধিতে রোলের উপপাদ্য প্রযোজ্য কি নয় তো প্রশ্নে বলা হয়েছিল এত ব্যবধিতে f of x equal 1 minus এত ফাংশনের ক্ষেত্রে রোলের উপপাদ্য সত্য যাচাই করো তাই আমরা সত্যতা কি পাইছি অতএব প্রদত্ত ফাংশন 0 টু ব্যবধিতে রোলের উপপাদ্য প্রযোজ্য নয় তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অবশ্যই করে দেবে তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে তার আগে সবাই সুস্থ থাকবে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম